এখানে একটি অঞ্চল আছে আমাদের মেম্বার অজিত মাহাতো বিজেপি থেকে জিতেছে তাকে দল বদলে তাকে দল বদল করেও জিপি দখল করেছে এদেরকে আপনারা ক্ষমা করবেন না এই জেলাতে আমার মতো আর কেউ চেনে না মমতা ব্যানার্জি চিনতো নাকি জঙ্গলমহল চিনতো আর এখানে দুটো পার্টি ছিল লাল পার্টি আর সবুজ পার্টি আর কোন পার্টি ছিল না লাল পার্টি ছিল সিপিএম আর সবুজ পার্টি ছিল ঝাড়খণ্ড পার্টি আর বিচ্ছিন্ন ভাবে অন্যান্য পার্টি থাকতে পারে ভারতীয় জনতা পার্টি ও আদর্শবান কিছু কার্যকর্তা নিশ্চয় ছিলেন কিন্তু শুনে রাখুন 2010 সালে 21 জুলাই তিনি লালগড়ে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন 21 জুলাই সভাতে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন লালগড়ে যেতে চাই 9 আগস্ট শুভেন্দু তুমি পারবে আমি মনের জোরে হ্যাঁ বলেছিলাম 9 তারিখে সভা হয়েছিল তারপরে 11 নির্বাচনের আগে পর্যন্ত আপনি বলুন মানিকপাড়া থেকে শর্ট দিয়া হেঁটেছে কি শুভেন্দু অধিকারী আপনার ফেকো থেকে চন্দ্রী ফেকো থেকে রানটুয়া কোন অঞ্চলে রাধানগর সেবায়তন সাতধরা বাঁধঘোড়া চন্দ্রী শালবনি নেদাবাওয়াড়া কোন অঞ্চলে কোন গ্রাম কোন রাস্তা বাই হেঁটে বাইকে চেপে আমি ঘুরিনি নাম বলুন বিড়িহাড়ি পর্যন্ত আমি গেছি মাইন ফেটেছে চন্দ্রীতে আমি ট্রাকের উপরে দাঁড়িয়ে সভা করেছি প্রশান্ত দাসরা গুলি দিয়ে বোমা ফাটিয়ে ভরিয়ে দিয়েছে রাধানগরে আমাকে হাতি দিয়ে সম্বর্ধিত করা হয়েছে পুকুরিয়া স্কুল মাঠে আমি প্রথম সভা করেছি এই জায়গা আমার ভদ্রাসন প্রতি গ্রাম প্রতি এলাকা আমি চিনি হাত কেটেছি আমি আর কই খেয়েছো তুমি উপরে ফেলবো সাহায্য করবেন তো এই চোর পাটিকে তাড়াতে হবে চোর পাটিকে তাড়াতে হবে প্রধানমন্ত্রী শুধু বড় বড় রাস্তা এয়ারপোর্ট বড় বড় হসপিটাল বানাননি আপনারা গ্রামে গ্রামে যে পরিষেবাগুলো পান সব দিয়েছে গরিবের মসিয়া আমাদের বিশ্বগুরু নরেন্দ্র দামোদর দাস মোদী এক নম্বর হল শৌচালয়বিহীন বাড়িতে শৌচালয় নির্মাণ তৃণমূল এত নিকৃষ্ট মানের পায়খানাগুলো খেয়ে ফেলেছে 2019 ঝাড়গ্রাম লোকসভা হারার পরে তৃণমূলের ভিতরে মিটিং হচ্ছিল আমাকে জিজ্ঞেস করছিলেন তৃণমূল কোম্পানির মালিক ঝাড়গ্রামে এত কাজ করলাম হেরে গেলাম কেন আপনাকে কিছু করতে হবে না বিনপুর 1-2 আর বেলপাহাড়ি 1-2 আপনি একটু টিম পাঠিয়ে দেন এই 9-10 হাজার টাকার শৌচালয়গুলো আছে কিনা দেখি